I've been waiting, I've been hurting, 'cause I've been falling. হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কিন্তু জেলখানায় আসি। আসলে এটা জেলখানা না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ক্যাফে সেন্ট্রাল জেল রেস্টুরেন্টের নাম। আজকে আমার পুরো পরিবারটা নিয়ে আমরা আসছি জেলখানায়, জেলখানায় খেতে আসছি। যাই হোক, একটু মজা করতেছি আপনাদের সাথে। আর রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, সব কিছুই অনেক ভালো লাগছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি এখন। গত ভিডিওতে আমি বলছিলাম যে আমরা হচ্ছে মানে মিস্টার বেকার থেকে কেক কিনে তারপরে হচ্ছে রেস্টুরেন্টের বাইরে যাব খেতে। তো যাই হোক, ওইখান থেকে আমি ব্লগটা শুরু করতেছি। তার কারণ হচ্ছে এই মিস্টার বেকারের যে বিল্ডিংটা আছে উত্তরায়, 3 নম্বর সেক্টর, মেবি এটা জসীমউদ্দিনে এবিসি টাওয়ারের পিছনে, তো এখানে হচ্ছে কেক কিনতেছিলাম। আর হঠাৎ করে এত বৃষ্টি যে আমরা কোনো দিকেই যেতে পারতেছিলাম না। তো যাই হোক, ওইখানে ছিল পিজা হাটের একটা মানে আর কি রেস্টুরেন্ট, পাশেই ছিল পিজা হাটের ইয়েটা, তো আর পিছন সাইডে ছিল ওইটা। যাই হোক, ওইটা ভিতরেই ছিল। তো এখানে যেতে নিয়েই দেখি যে ওইখানে একটা ইয়ে আছে যে ক্যাফে সেন্ট্রাল জেল একটা রেস্টুরেন্ট। তো তোকির বাবা বলতেছে চলো গিয়ে দেখি। তো যাই হোক, আমি তোকির বাবা সবাই মিলে বললাম যে ঠিক আছে, যাই যেয়ে দেখি কেমন। বাট ঢোকার আগ মুহূর্তও আমি জানতাম না যে এটার মধ্যে কী অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো আমি যেহেতু জানতাম না আগে থেকেই, তো ভিডিও করার কোনো চান্স পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমার মনে হলো যে এটা ভিডিও করে ফেলি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই তো জেলখানায় চলে আসছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা বসার জায়গা। যাই হোক, অনেকগুলো বসার জায়গা আছে, বাট মানে এখানে একটু ফাঁকা ছিল তো এখানে বসে পড়ছি। মানে ভালো লাগছে এই পরিবেশ, এখানকার পরিবেশটা, এখানে সবাই মিলে বসলাম। তো বসার পরে হচ্ছে মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত মানে একদম জেলখানা, পুরা জেলখানা তো কোনো কখনো দেখি নাই, যেটুকু দেখছি আর কি সিনেমায় বা নাটক টাটক এগুলাতে। তো যাই হোক, রেস্টুরেন্টে ঢোকার মুহূর্তে এখানে আছে হচ্ছে ফাঁসির মঞ্চ, তো এখানে ফাঁসি দিবে। তো নিচে কিন্তু সুন্দর করে লেখা আছে আমি ফাঁসির মঞ্চ থেকে বলছি। তো যাই হোক, এদিকে আর একটা ইয়ে আছে, যাহা বলিব সত্য বলি, সত্য বলি মিথ্যা বলিব না। আর এখানে আরও কাঠগড়া, তারপরে এখানে পাগলা ঘন্টাটা কী অ্যাকচুয়ালি এটা আমি এখনও জানি না। তো আবার এখানে নিচে লেখা আছে একটা জায়গায় যে আমি জেল থেকে বলছি। আবার এখানে লেখা আছে যে জেলখানার সম্বল থালা বাটি কম্বল। তো আসলেই কিন্তু তাই বলে তাই শুনতেছিলাম। তো যাই হোক, রেস্টুরেন্টটা আমার ভালো লাগছে। মানে লাইটিংটাও ছিল বেশি, বাট মানে অন্ধকার অন্ধকার টাইপের ভালোই লাগছে, এই জন্য ছবিগুলো একটু বেশি সুন্দর আসে নাই। যাই হোক, আমরা যাওয়ার পর পর বেশ অনেকগুলো লোকই ছিল, তারপরে ধীরে ধীরে কমতে শুরু করছে। তো তারপরে একটা সময় দেখা গেছে যে আমরা মানে শুধু আমরাই আছি আর কেউ নাই, কারণ আমাদের এখানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নয়টা কি দশটা বেজে গেছে, এরকম বেজে গেছে। তো যাই হোক, এখানে রেস্টুরেন্টের খাবার দাবার যেটুকু খাইছি আর কি, ওনারা আর কি আমরা যেহেতু দেরি করে গেছি, ওনাদের পক্ষে সবগুলো আইটেম দেওয়া পসিবল ছিল না, কারণ রাত হয়ে গেছিলো, ওনাদের হয়তো বা ইয়ে শেষ হয়ে গেছে বাজার টাজার। তো যাই হোক, আমরা যাওয়ার পরে তখন হচ্ছে মানে অল্প কিছু খাবারই অর্ডার করা হয়েছে। তো ওগুলাই টেস্ট করে দেখলাম, মোটামুটি ভালোই আছে খাবার দাবার। তো পরিবেশটা মোটামুটি ভালো লাগছে। আর আমি আসলে ওরকম করে ভিডিও করতেও পারি নাই, কারণ আমি যেহেতু ভিডিও করার প্রস্তুতি নিয়ে যাই নাই, ওই জন্য আমি ওরকম করে ভিডিও করতেও পারি নাই। যেহেতু আমার বার্থডে ছিল, আমি এমনিতেও মানে ওরকম ভিডিও করতেও চাই নাই আজকের দিনটা। তো তারপরে মানে এখানে আর একটা জিনিস আমার বেশি ইয়ে লাগছে, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড গরম ছিল, মনে হয় ওনাদের এসিটা অনেকক্ষণ বন্ধ ছিল এই জন্য। তো আমরা যাওয়ার পর অন করছিল, বাট তারপরেও আমার মনে হয়েছে এখানে গরম অনেক, তো ওই জন্য ওনাদের আবার এক্সট্রা ফ্যানও আছে, মানে ওই যে কি ফ্যান এগুলো স্ট্যান্ড ফ্যানগুলো ওগুলাও আছে। যাই হোক, আমার এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগছে বাচ্চা নিয়ে খেতে গেলে দেখা যায় যে বাচ্চা বারবার দৌড়াদৌড়ি করে, আপনি একটা জেলখানায় উঠে বাচ্চার জেলখানার দরজাটা আটকায় দিবেন, তাহলে আর বাচ্চাগুলো বেরোতে পারবে না।
তো বাবা, আমি, তকির বাবা আর তকি আমরা চারজনে গেছিলাম জেলখানায়, গিয়ে খেয়ে আসছি। আর আপনাদের পুরো জেলখানাটা একটু ঘুরিয়ে দেখাই এখন। আর এই জায়গাটা আমার কেন জানি না বেশি ভালো লাগছে, কারণ বিভিন্ন রকমের জিনিস ছিল, তো এইগুলো খুব বেশি ভালো লাগছে। আর এদিকে দেখেন মোটামুটি অল্প কিছু লোককে আছে, মানে দুইটা তিনটা জায়গায় আর কি লোক, আর ফাঁকা আছে। কিন্তু রেস্টুরেন্টটা যে খুব বেশি একটা বড় তা কিন্তু না, আবার মানে একদম কতগুলো রেস্টুরেন্ট আছে একদম ঘিঞ্জি, মানে একটার সাথে একটা চেয়ার লাগানো থাকে, ওরকমও না, একটু ফাঁকা ফাঁকা আর কি। ভালো লাগছে আর কি এটা। আর এই যে তোকে দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে খাবার অর্ডার দিলে একটু দেরি হয়, এখন রাত হয়ে গেছিলো, দেখি কি দেরি হয়েছে সেটা বুঝতে পারতেছিলাম না, নাকি এমনি দেরি হয়। যাই হোক, এই যে তোকের বাবা এখানে বসে আছে, আমি কয়েকটা ছবি তুলে দিলাম আর ভিডিও করলাম। আর পাগলা ঘন্টাটার পাশে কিন্তু মেন দরজাটা, আর এই পাশে হচ্ছে চৌকা ঘর, এটা হচ্ছে ওনাদের কিচেন আর কি। আর এখানে হচ্ছে কাউন্টার আর কি, যেখান থেকে আর কি মানে যেখানে বিল টিল করবেন। আর এইদিকে হচ্ছে তোকে দৌড়াদৌড়ি করতেছিল, খুবই মজা করছি আমরা সবাই। আর এই যে তোকির বাবা ফাঁসির মঞ্চে দাঁড়াইছে, তো আমি এখানে একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। দেখি যে আমাদের এখানে মানে আমরা যাওয়ার পর পর ফেসবুকে যখন ছবি আপলোড করছি তখন অনেকেই অনেক কথা বলছে, তো দেখলাম যে আবার অনেকেই গেছে ওইখানে। ভালোই লাগছে জায়গাটা, চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন, অনেক মজা লাগবে আর কি। আর এই যে তোকি আর তোকির দাদু দুষ্টামি করতেছে, দুজন সারাদিন এরকম করতে থাকে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এখনও বোঝা যাচ্ছে না, বৃষ্টি মানে একদম অনেক বৃষ্টি হচ্ছিল। তো আর আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম এখানে, খাবারটা আসলে আমরা খেয়ে বেরোয় যাব, কারণ অনেক বৃষ্টি হচ্ছে আর রাতও হয়ে গেছে। তো খাবার দিতে একটু দেরি হয়, কিন্তু ওইখানে যে মানে ছবি ওঠার জায়গাগুলো জিনিসপত্রগুলো ঘুরে দেখতে দেখতে টাইম চলে যায় আর কি। আর এটা হচ্ছে আমি আর একটা ইয়ে দিই, আরেকে টাওয়ার, সরি আরেকে টাওয়ার না, আরঙের বিল্ডিংয়ের অপোজিটে, পিছন সাইডের অপোজিটে, আর এবিসি টাওয়ারের ঠিক পিছনের বিল্ডিং, মানে বিল্ডিংটাই এটা। আর এখানে এই যে তোকের বাবা এখানেও কিছু ছবি উঠলো। আর রেস্টুরেন্টের নাম আবার বলে দিচ্ছি, ক্যাফে সেন্ট্রাল জেল উত্তরায়, চাইলে আসতে পারেন জসীমুদ্দিনে। আর এখানে হচ্ছে স্যুপ, স্যুপটা ওনারা সার্ভ করছে স্টিলের ইয়েতে, বাটিতে, তো ভালোই লাগছে। আর আমি যেহেতু তিনজন মানুষ, আমরা তিনটেই স্যুপ নিছি, আর তোকির জন্য এক্সট্রা একটা বাটি নিয়ে নিছি, যাতে করে আর কি ওর মানে ও বাটি চায় আর কি। তো যাই হোক, খাবারের পরিমাণটা ভালোই ছিল, আর এই পুরাটাই হচ্ছে স্টিলের, মানে মানে বাটিতে স্যুপটা মানে এরকমই। আর স্যুপ খাওয়ার পরে আমাদের খাবার চলে আসছে, ফ্রাইড রাইস ছিল, আর এই চিকেনটার যে কি নাম ছিল সেটা আমি ভুলে গেছি, কিন্তু চিকেনটা অনেক মজা ছিল, এখানকার মনে হয় সিগনেচার আইটেম এটাই। আর এখানে ছিল হচ্ছে মানে ফ্রাইড রাইসের সাথে একটা এগ দিয়েছে, তারপর ভেজিটেবল দিয়েছে, এই আর কি। আর এখন আমাদের খাবার দাবার শেষ করছি, কারণ যেহেতু খাবার দাবার বেশি আইটেম ছিল না, ওই জন্য শেয়ার করতে পারি নাই বেশি। আর এই তো তোকির বাবা হচ্ছে, তোকির বাবাকে এখানে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, ভালো লাগছে দেখে সব কিছু। আমাদের খাবার দাবার শেষ, আর এখন আমরা বাইরে যাচ্ছি। আর এটা হচ্ছে জেলখানার সামনের মেন দরজাটা, যেদিক দিয়ে ঢুকবেন, ক্যাফে সেন্ট্রাল জেল এখানে লেখাই আছে। তো খুব ভালো লাগছে রেস্টুরেন্টটা, আর এখন আমরা বাসায় যাওয়ার জন্য চলে আসতেছি আর কি। তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। আর কেকটা যে নিয়েছিলাম, তো ওই কেকটা আর কাটা হয় না ওইখানে, যেমন মানে গরম লাগতেছিল, তো সব কিছুই ইয়ে লাগতেছিল, আমার কাছেও ভালো লাগতেছিল না, ওই জন্য চিন্তা করলাম আর তো কি কেকটা দিয়ে মাখামাখি করবে, ওই জন্য ভাবলাম বাসায় যাব। আর ঠিক রেস্টুরেন্টের নিচে নেমে দেখি, এত বৃষ্টি, আর এই বৃষ্টিটা আমরা যখন রেস্টুরেন্টে ঢুকছি তখন থেকে শুরু হয়েছে, তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, মেবি এর থেকে বেশি হবে। তো যাই হোক, আমরা অনেক কষ্টে বাসায় চলে আসছি, আসার পরে এই যে কেকটা, তো কেকটাও ভিজে গেছে, বাট ভিতরে পানি যায় নাই, কিন্তু কেকটা বাসা পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তোকে এখন পাগল হয়ে গেছে কেকটা খুলবে।
তো তোকি বাবা হচ্ছে প্রত্যেক বছর ট্রাই করে আমার জন্মদিনে আলাদা কিছু করার, সে একটা কেক নিয়ে আসে। মাঝে মাঝে আমি না করি, কারণ আমাদের দুজনের বার্থডে যেহেতু কাছাকাছি তো ওই জন্য আমি না করি। তো যাই হোক, এবার সে জোর করেই কেকটা নিয়ে আসছে। আর সেই দিন, মানে যেদিন আমার বার্থডে থাকে ওই দিন ও সারাদিন আমাকে কিছুই করতে দিতে চায় না। তার কারণ হচ্ছে ও চিন্তা করে যে একটা দিন যাতে আমি আমার নিজের মতো কাটাতে পারি, মানে নিজের মতো থাকি, কোনো কষ্ট কোনো কাজ যেন করতে না হয়। কারণ আমার ভালো লাগে তোকে বাবার এই দিকটা, কারণ মানে একজন মানুষ কিন্তু বুঝে যে হ্যাঁ আমি সারাদিন অনেক কষ্ট করি, তো ওই জন্য সে আমাকে এটুকু আর কি মানে ইয়ে দেয় যে বার্থডের দিনটা যাতে একটু অন্যরকম যায় আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোকির বাবা এই জিনিসগুলো বুঝে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিও আমি আর বাড়াবো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই ভিডিওটা করে রাখলাম আমাদের স্মৃতি, কখনো যখন আমরা থাকবো না তোর কি বড় হবে ইনশাল্লাহ, তখন দেখবে ওর ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।